আমরা এসেছি খেতে, খাবো, দেখবো এবং গল্প করবো। তো পুরী হচ্ছে খাওয়ার জায়গা, আর এখানে হানিবি বেকারি অ্যান্ড পিজারিয়া রেস্টুরেন্ট। এখানে আগে কখনো খেয়েছেন পুরীতে বেড়াতে এসে? চক্রতীর্থ রোডের উপরে স্বামীনারায়ণ মন্দিরের ঠিক উল্টো দিকেই হচ্ছে হানিবি বেকারি অ্যান্ড পিজারিয়া। খোলা ছাদের উপরে অথবা এসি ঘরে মেঝেতে বসে তাকিয়ায় হেলান দিয়ে অথবা টেবিল চেয়ারে যেভাবে খুশি বসে আড্ডা মারুন, এখানে চা খাওয়ার মেজাজই আলাদা। আর তার সঙ্গে এর মেনুগুলো একবার চেখেই দেখুন না আড্ডা কিরকম জমে যাবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে আবার একটা নতুন জায়গা, নতুন ভিডিও আর নতুন খাওয়া দাওয়া। পুরীতে এ সময় গরম পড়বে, এটাই স্বাভাবিক। গরমে পুড়তে পুড়তে ঘুরতে হবে, এটাও স্বাভাবিক। তবে আমরা এবার সকালে ব্রেকফাস্টটা একটু অন্য রকম করতে চাইছি, তাই এত দূরে চলে এলাম। দিস ওয়ান প্যানকেক ব্রেকফাস্ট। এটা হচ্ছে আমাদের তিনজন তিন রকম চেয়েছিল, এটা ব্ল্যাক টি, ঠিক আছে, এটা আমার একদম মিল্ক কফি, আর একটা কি চেয়েছিলি তুই? একটা মিল্ক টি খাবে বলেছিল। এটা হচ্ছে সুগার, এখানে রাখা আছে আরো। গত বছর আমাকে এখানে নিয়ে এসেছিল এক্সপ্লোরার শিবাজি। সেই প্রথম আমি জায়গাটা দেখে তার মোহ মায়া ছাড়তে পারিনি। এবার আমি ফুল ফ্যামিলি নিয়ে এখানে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। এবার আসি এই রেস্টুরেন্টের ইতিহাস এবং এখনকার অবস্থা, কোট আনকোট আমি এক্সপ্লোরার শিবাজির ভাষায় তুলে দিচ্ছি। এই যে হানিবি বেকারিয়া পিজারিয়া, এখানে আমি প্রথমবার আসি 2008 সালে। তখন কিন্তু এই জায়গা ছিল না, তখন আরেকটু এগিয়ে ডান দিকে ছিল একটা বাড়ির নিচে। এবং সেই সময় একজন খুব সম্ভবত জার্মান মহিলা এবং তার স্বামী এই ক্যাফেটাকে করেছিলেন, এবং তারাই কিন্তু রান্না করে খাওয়াতেন। আমাদের অদ্ভুত সুন্দর লেগেছিলো সেই সময়। পিৎজা বা স্যান্ডউইচ আমরা খেতাম তখন এসে, নিতে এলে পরই হানিবিতে যেতাম। তারপর ওরা চলে গেলেন। তারপরে যখন আমি আসি আরেকবার 2012-13 সালে, তখন এটা আরেকটু এগিয়ে বাদিকে সোনার গৌরাঙ্গ মন্দিরের আগে ছিল, সেটা দীর্ঘদিন ওখানেই ছিল। এবং সেই ভিডিও আমার চ্যানেলেও আছে, আমি দেখিয়েছিলাম দুবার। আমাদের খুব প্রিয় জায়গা, আমার এবং কীর্তিজিতের, হ্যাঁ, খুব প্রিয় জায়গা। আমরা ওখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, গান করেছি, আড্ডা মেরেছি। আর এবার এসে দেখছি এটা আবার অন্য একটা বাড়িতে চলে এসেছে, একটা দারুণ সুন্দর বাড়ি। সকাল 10টার আগে এদের মেন গেট খোলে না, কিন্তু আপনি চাইলে পাশের রাস্তা দিয়ে এসে পিছনের বাগানে বা বারান্দায় উঠে বসতে পারেন। দেখে কিরকম লাগছে, দেখে বোঝা যায় কোন কোন সবজি বা কোন কোন ফল আমাদের আদি ভারতবর্ষে পাওয়া যেত। যেমন দেখবেন জগন্নাথ দেবের ভোগ যখন রান্না করছে তখন টমেটো দেয় না, তার মানে টমেটো তখনও আমাদের দেশে আসেনি। তো এরকমভাবেই মানে গোল আলু দেয় না, হ্যাঁ, অদ্ভুত টাইপের একটা প্রথম মতো দেখতে কেটে ওটাকেই আলু। তো যা যা জগন্নাথ দেবের ভোগ রান্নায় নেই যে যে সবজি আমাদের দেশে, কিন্তু সেগুলো অনেক পরে এসেছে। আর আমরা তো জানি জগন্নাথ দেব নিরামিষাশী, আর এখানে আজকে আমরা যা যা খাওয়ার খাবো সেগুলো সবই আমাদের নয়, বাইরে থেকে এসেছে, আমরা পরে রপ্ত করেছি। তবে বেশ সুস্বাদু, আপনারাও কিন্তু এবার পুরীতে এলে একবার চেখে দেখবেন। এটা নিয়েছি আমি,
প্রচুর চিজ দিয়ে দুটো স্যান্ডউইচ, আর কারণ না এদের চিজটা একদম অন্যরকম। সসেসগুলো দেখেছেন তো, আহা হা, মোটা হওয়ার আদর্শ মানে ক্যালোরি যা নিচ্ছি না ভরে ভাবা যায় না। এখানে খাওয়ার দাওয়ার যা অর্ডার দেবেন এরা বানিয়ে দেবে, ফলে আপনাকে একটুখানি বসে অপেক্ষা করে সেই খাওয়ার পেতে হবে। তাছাড়া এদের বেকারি প্রোডাক্ট এগুলো খুব ফ্রেশ, আপনি যদি গিয়ে অর্ডার না দেন তাহলে ফুরিয়েও যেতে পারে যখন আপনি খেয়ে বেরোবেন। তারপরে ম্যাডাম বলুন কেমন খেলেন? বলার মতো অবস্থা নেই, জোজো হলে কি বলতো? এসছি 80 টাকায়, ও টোটোওয়ালা এখন বলছে 150 টাকা দাও, তাহলে বলছে 120 টাকা দাও। এত কিছু খাওয়ার পরেও কিন্তু খুব বেশি বিল হয়নি আমাদের, 1100 সামথিং টাকা বিল হয়েছে, ওই 1200-র মধ্যে মোটামুটি হয়ে গেছে। তো এবার আমি নিজের গ্যাটের পয়সা খরচ করে খেয়েছি, কিন্তু প্রথমবার আমাকে এক্সপ্লোরার শিবাজি ট্রিট দিয়েছিল, সেই স্মৃতিটা আমি এই ভিডিওর শেষে অবশ্যই একবার দেখাতে চাই। বাইরের রোদটা খুব বেশি, এখন ট্রেন ধরতে হবে। আজকে না রাইট টাইমে চলে এসেছে বন্দে ভারত, ব্রেকফাস্টটা একটু হেভি হয়ে গেছে, অন্য কেউ খাওয়ালে আমি বেশি খেয়ে ফেলি। It's always our pleasure. Shamkil Mind Channel কে Explorer Shivaji Channel এর তরফ থেকে ট্রিট। আজকে যা ভিড় হয়েছে না, একেই তো পুজো, পুজো না সরি, একেই তো রোববার, তার উপর আবার দোল, সুতরাং মনে হচ্ছে সমুদ্রের জলের থেকে মানুষের সংখ্যা বেশি, আর অটো এগুলো দৌড়াতে তো পারবেই, এত টুরিস্ট কিছু করারই নেই। আমি কখনোই চড়ার চেষ্টা করিনি, একবার আমি ঘোড়ায় চড়েছিলাম, তো কেমন যেন ল্যাক প্যাকে লাগে। ভিডিওটা শেষ করছি, তবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন।